নিজেকে সামলা দেখি। সব ঠিক হয়ে যাবে, তুমি জাস্ট প্যানিক করো না, তাহলেই হবে। তুমি কান্নাকাটি করছো কেন? কি বলছিলি তুই দিদি, সব ঠিক হয়ে যাবে মানে? কিচ্ছু ঠিক হবে না গৌরী, আমার সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার কুনাল, কুনাল কি কি হয়েছে? কুনালের ক্ষমা করে দাও মা, আজ অব্দি কখনো তোমার কথার বিরুদ্ধে আমি যাইনি। তোমার সমস্ত সিদ্ধান্তকে সম্মান করেছি, তোমার কথার অবাধ্য না হয়ে তোমার সব কথার আদেশ শুনেছি, তাই সবার সামনে ওই ডিভোর্স পেপারেও সই করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আমি বারবার তোমাকে বলেছি, এই জীবনে কোনোদিন বনিকে আমি আমার মন থেকে মুছে দিতে পারবো না, সেখানে অন্য কাউকে জায়গা দিতে পারবো না। তাই তুমি আমাকে এই বিয়ে করতে বাধ্য করার আগেই আমি নিজে এই বাড়ি ছেড়ে, তোমাদের সবাইকে ছেড়ে চলে গেলাম। কোনাল এই জীবনে ফিতু কাপুরুষ মেরুদণ্ডহীনের মতো অনেক কাজ করেছে, কিন্তু মনে মনে সে সবসময় শুধু বনিকেই ভালোবেসেছে, আর বাকি জীবনটাই ওকেই ভালোবেসে কাটাবো। তাই তোমার কথা আমি হাজার চেয়েও রাখতে পারলাম না মা, তুমি পারলে এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিও। দেখেছ, আমি আমি এরকম কিছু একটা হবে আন্দাজ করেছিলাম। কুনাল যে এরকম একটা কিছু করবে আমি আগেই বুঝতে পেরেছি। আমি কতবার বলেছি তোমাকে কাকিমণি, বারবার করে বোঝানোর চেষ্টা করেছি, কুনাল আর বনির ভালোবাসাটা মেনে নাও, মেনে নাও। তুমি মেনে নাওনি, তুমি জোর করে গেছো, নিজের সিদ্ধান্তটা জোর করে ওর উপর চাপিয়ে গেছো। দেখ দেখো কি হলো, কি কি হবে এখন, কোথায় খুঁজবো আমরা ওকে? এরপরে চিঠি লিখে ও কুনাল দুম করে বাড়ি ছেড়ে চলে গেল। তোর মা এত তাড়াতাড়ি তোর পর হয়ে গেল কুনাল, তোর মাকে কিচ্ছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলি, এত রাগ, এত রাগ তোর। রাগ অভিমান নয় ছোট মামি, যা কিছু হচ্ছে সব তোমার জন্য। তুমি ওকে বাধ্য করেছো এ বাড়ি ছেড়ে চলে যেতে। ছোটবেলা থেকে কুনাল বাবা, কুনাল বাবা করে আদুপুতু করে মানুষ করেছো, এটা করবি না ওটা করবি না। ও কোনোদিন গেছে বাইরের মাঠে খেলতে বন্ধুদের সাথে? আমি আর রিদ্ধি করেছি, কারণ তোমার ভয় ছিল যে ও বাইরে যদি মাঠে খেলতে যায় ও পড়ে যাবে, কেটে যাবে, রক্ত বেরোবে। ওর কোনো বন্ধু ছিল না, হাতে গোনা কয়েকটা বন্ধু, তাদের বাড়ি গেলেও তুমি পাঁচ মিনিট অন্তর ফোন, বাবা কখন আসবি, কখন আসবি। সব থেকে সেরা কাণ্ডটা করেছো মেয়ে বন্ধুদের বেলা, কারণ তোমার ইনসিকিউরিটি ছিল। কুনাল তো ছোটবেলা থেকে কোনো মেয়ে বন্ধুই বানাতে পারেনি। রাহুল প্লিজ এভাবে তুই আজকে বলতে দে, আজকে ছোট মামিকে রাফলি এই কথাগুলো শুনতে হবে। তুমি জানতে না ও আঁকতে ভালোবাসে, তুমি জোর করে ওকে কি পড়ালে? বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কারণ আমি আর রিদ্ধি সেটা করছি। ছোটবেলা থেকে ওকে আঁচলে আঁকলে বেঁধে রাখতে চেয়েছি, ওকে কোনো ডিসিশন নিতে দাও, ও তো জানতো ও জীবনের সব ডিসিশন তুমি নেবে, শেষ কথা তুমি। তাই সেই জন্যই কুনাল কোনোদিন ওর মনের কথা তোমার সামনে বলতে পারত না, সেই জন্যই এই স্টেপটা নিতেও বাধ্য হয়েছে। এই যা কিছু হচ্ছে এর জন্য কেউ দায়ী না, খালি তুমি। আমি এসব ওকে কিচ্ছু করতে শেখাইনি, কে শিখিয়েছে আমি জানি, বনি শিখিয়েছে দিদি। আমি বলছি আমার কথাটা শোনো, বনি শিখিয়েছে সব কিছু, আমি জানি আমার ছেলে কোথায় আছে, খুঁজে পাবো, আমি ঠিক খুঁজে পাবো আমার কুনালকে, আমি আমি ওকে ঠিক বুঝিয়ে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসবো, তোমাদের সবার সামনে তুমি দেখো। আমি জানি ও কোথায় আছে, আমি নিয়ে আসবো ওকে,
আমি নিয়ে আসবো। এবার অন্তত ছোটমাকে রিয়েলাইজ করা উচিত ছোটমা কি করছে, ছোটমা যে ভুল করছে সেটা ছোটমা নিজে রিয়েলাইজ করবে। এভাবে দুটো ভালোবাসার মানুষকে এভাবে কোনোদিন আলাদা করা যায় না। আজব, ফোনই ধরে না, কি করি না দাদ। ফোনটাকে আরেকবার কল কর, দেখো না। ওমি কুনাল কাকা কোথায় গেছে গো, কবে ফিরবে? কুনাল কাকা তো খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু কোথায় গেছে সেটা তো জানি না মাম্মা। এই রাহুল, বলছি কুনালের অন্য কোনো বন্ধু আছে যাকে তুমি কল করতে পারো? ভাবো না। আরে ওকে 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 কল কর। হ্যালো, হ্যালো বিকি, আমি রাহুলদা বলছিলাম। বলছিলাম যে কুনাল কি তোর ওখানে গেছে রে? না, ও যায়নি। শোন না, কুনাল যদি ওখানে যায় না আমাকে জানাস, বা তোকে যদি ফোনও করে আমাকে জানাবি কিন্তু। হ্যাঁ না গো, কিন্তু কি কিছুই বুঝতে পারছি না, কোথায় গেল বলো তো। এটা কে ফোন করেছে, রিসিভ করো তো। বলছিলাম যে আমি রেডি, রিমঝিম রেডি, মানে অফকোর্স ওই কালকে ওই অ্যানুয়াল ফাংশনে পার্টিসিপেট করবে। মনে থাকে যেন কাল রিমঝিমের এই পারফরম্যান্সের উপরেই নির্ভর করবে আমি ওকে স্কুলে রাখবো কি না। সো প্লিজ সেই বুঝেই ওকে প্রিপেয়ার করে আনবেন, কেমন? ইয়েস ইয়েস ম্যাম, শোর শোর শোর। একদিকে বাড়ির এই ঝামেলা, একদিকে রিমঝিমের এরকম স্কুলের ঝামেলা, মানে আমার কপালটা না মনে হচ্ছে এই আমার এই ঠিকুজি কুষ্টি দেখো তো আমার কপালে কি মনে কি হয়েছে। এই যে আমার কপাল, তুমি আমার নাও। কালকে যে তোমার স্কুলের অ্যানুয়াল ফাংশন সেটা মনে আছে? আসছো যে, কালকে তো পারফর্ম করতে হবে। এই দুটি শোন, ওকে ওই যে নাচ গান আবৃত্তি যা আছে সব শিখিয়ে দাও, শিখিয়ে দাও। আমি? হ্যাঁ আমি শেখাবো, আমি তো পারি না। হ্যাঁ আমার কপালে তুমি ধেই ধেই করে নাচতে পারো, ওকে দুটো স্টেপ শেখাতে পারবে না? এই শোনো, তুমি যদি না পারো করিয়া যাও, খড়িকে বলো খড়ি শিখিয়ে দেবে। ম্যাম তো বলেছে তোমাকে শেখাতে হবে, না হলে আমি কারো কাছে শিখবো না। কিন্তু আচ্ছা মুশকিলে পড়া গেল, কি ভগবান, আমি পারছি না। আই পার মাই ডিয়ার রাহুল, ম্যানেজ তো তোমাকে সব দিকটা করতেই হবে, নিজের মেয়েকে নাচ গান রিসাইটেশন তোমাকেই শেখাতে হবে, আর বাড়ির প্রবলেম সেটাও যে তোমায় মেটাতে হবে, তবে না বুঝবে দায়িত্ব নেওয়া কাকে বলে। কুনালের বিষয়টা না এবার নাজেহাল করে দিয়েছে, ভেবেছিলাম এবারে আস্তে আস্তে সব সলভ হয়ে যাবে, কিন্তু ছোটমাকে তো কনভিন্সই করা গেল না। এমন একটা কিছু যে হবে আমি আন্দাজ করেছিলাম। কাকিমণির মনে এত দিন ধরে একটা রাগ, ও এত কিছু জমে আছে, এত সহজে সেগুলো তো শেষ হবার না, তাই না? একটু সময় চাই, আর সেই সময়টাই তো নেই। মা ওদিকে বনির বিয়ে, বনির বিয়ে করে মাথাটা খারাপ করে দিচ্ছে, আমি এত কম সময়ে এত কিছু কি করে সামলাবো সেটাই তো বুঝতে পারছি না। এদিকে সবাই এখানে টেনশন করছে, একদিকে কুনাল, একদিকে ছোট। আর ছোট মা কুনালকে খুঁজে কি কোথায় চলে গেল কে জানে, আর কুনালের ওর আক্কেলটা থেকেছে মানে অ্যাব্রাপ্টলি হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলে। না, এই এই ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। আমার আমার মনে হয় না কুনাল কোনো অ্যাব্রাপ্ট হুটহাট ডিসিশন নিয়েছে, বড় উল্টো। আমার মনে হয় ও যথেষ্ট ভেবে চিনতে ফাইনালি নিজে নিজে কোনো একটা স্টেপ নিয়েছে নিজের ভালোবাসার জন্য। ও আমাদের সাহায্য ছাড়াই কিছু একটা করতে চায়। দেখুন, সবটাই আমার অনুমান, আমি আমি জানি না, কিন্তু দেখা যাক, হতেও পারে এরপরে হয়তো কাকিমণি নিজের ভুলটা বুঝতে পারলো। সো ফর দ্য বেস্ট। তবে একটা জিনিস খেয়াল করেছে, মানে এই যে
সিংহরায় বাড়ির ছেলেরা মানে আমরা আমরা কিন্তু এই দিক দিয়ে বেশ প্যাশনেট, ডেডিকেটেড, ডিভোটেড।